আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণিতে পড়ো আর যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের যে টেক্সট বইটা রয়েছে বিশেষ করে তোমাদের যে ছায়ার টেক্সট বইটা রয়েছে যার নাম রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা যার লেখক হলেন নিমাই প্রামাণিক সেই বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ তার অনুশীলনীর যত বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী রয়েছে তার একেবারে সঠিক উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাছাড়া এর আগে রাষ্ট্রবিজ্ঞানের এই বইটার দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়ের ভিডিও আপলোড করে দিয়েছি যারা সেগুলো দেখনি অবশ্যই দেখে নাও তো চলো আজকের এই ভিডিওটা শুরু করে দেখ সবার আগে এক নম্বর প্রশ্ন থেকে আমরা দেখে নিই কী বলছে প্রথম প্রশ্ন দেখো কী বলছে অতলান্তিক সনদ এর ধারাগুলির হলো আটটি পরের প্রশ্ন দেখে নাও কী বলছে উনিশশো সালের পয়লা জানুয়ারি ছাব্বিশটি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটনে সম্মিলিত হয়ে আটলান্টিক সনদ এর নীতিগুলির প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করেন তা পরিচিত হয় অ্যান্সারবে ওয়াশিংটন ঘোষণা বলে অপশন বি তিন নম্বর প্রশ্ন দেখে নাও উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে অক্টোবর মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জ নামটির উল্লেখ ছাড়াও তার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয় অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি চার ও সাত নম্বর ধারায় পরের প্রশ্ন দেখে নাও কী বলছে জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সাধারণ সভা ও একটি নিরাপত্তা পরিষদ থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় অ্যান্সার হবে অপশান এ ডাম্বারটন ও সম্মেলনে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও কী বলছে নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধান এর হাতে ভিটো প্রয়োগের ক্ষমতা প্রদানের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্ত গৃহীত হয় অ্যান্সার হবে অপশান বি ইয়াল্টা সম্মেলনে পরের প্রশ্ন সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল অ্যান্সার হবে উনিশশো সালের পঁচিশে এপ্রিল থেকে পরের প্রশ্ন সাত নম্বর দেখে নাও কি বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল অ্যান্সার হবে ডাম্বারটন ও সম্মেলনে আট নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এর অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশান উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জে সনদের একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে একশো এগারোটি ধারা পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম প্রধান উদ্দেশ্য হল কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা নেক্সট এগারো নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের বাস্তব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা সনদে কটি নীতি ছিল সাতটি নীতি ছিল পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ কী অন্যতম গুরুত্বপূর্ণ নীতি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না পরের প্রশ্ন দেখে নাও তেরো নম্বর প্রশ্ন কি বলছে সম্মিলিত জাতিপুঞ্জে প্রধান সংস্থাগুলির সংখ্যা আমরা প্রত্যেকেই জানি ছটি পরের প্রশ্ন বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জে সাধারণ সভার সদস্য সংখ্যা হল একশো তিরানব্বই পনেরো নম্বর প্রশ্ন সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধির সংখ্যা হবে অ্যান্সার হয়ে পাঁচটি পাঁচজন করে প্রতিনিধি থাকবে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস পড়িয়েছি যারা জাতিপুঞ্জের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নাও নেক্সট শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উনিশশো পঞ্চাশ সালের থার্ড ডিসেম্বর সতেরো নম্বর প্রশ্ন সাধারণ সভাকে মূলত বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলে চিহ্নিত করেছেন কে করেছিলেন অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি অস্টিন পরের প্রশ্ন আঠেরো নম্বর দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল অ্যান্সার হবে পনেরো জন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল অ্যান্সার হয়ে যাবে পাঁচজন কুড়ি নম্বর প্রশ্ন বলছে বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হয়ে যাবে একুশ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো শান্তিপূর্ণ উপায় বিরোধের নিষ্পত্তিকরণ এবং নিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পরের প্রশ্ন বাইশ নম্বর দেখেন কি বলছে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হল অ্যান্সার হিসেবে চুয়ান্ন পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ অ্যান্সার হিসেবে তিন বছর অপশন বি বিভিন্ন ক্ষেত্রে জাতি সমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অধিকতর শান্তিপূর্ণ বিশ্ব গঠনের পথ প্রশস্ত করেছে লুয়ার্ড এই উক্তিটি করেছেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে অপশন সি ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যাগত একশো আটানব্বই পরে প্রশ্ন বর্তমানে বিশ্ব ব্যাংকের মোট সদস্য সংখ্যা অপশন ডি একশো অষ্টআশি পরে প্রশ্ন বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অছি অঞ্চলগুলির সংখ্যা অ্যান্সার হবে আটটি পরে প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মোট সংখ্যা অ্যান্সার হবে পনেরো আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সাধারণ কার্যকালের মেয়াদ অপশন সি বছর আন্তর্জাতিক বিচারালয়ের এক্তিয়ারকে ভাগ করা হয় অ্যান্সার হয়ে যাবে তিন ভাগে পরের প্রশ্ন দেখে নাও কি বলছে একত্রিশ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের সাধারণ মেয়াদ হল পাঁচ বছর সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের নিরানব্বই নম্বর ধারায় তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর আমি করছি না এটার উত্তর তোমরাই আমাকে কমেন্টে লিখে জানাবে তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নাও সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ অর্থাৎ ডিপিও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল অ্যান্সার উনিশশো বিরানব্বই সালে পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর উনিশশো সাল থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা অ্যান্সার সিক্সটি পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলির মধ্যে শতকরা একশো ভাগ সাফল্য অর্জন করতে পেরেছে অছি পরিষদ পরের প্রশ্ন শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল অপশন ডি উনিশশো পঞ্চাশ সালের তেসরা ডিসেম্বর আটত্রিশ নম্বর প্রশ্ন দেখে নাও বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা আমরা জানি পাঁচ বর্তমানে বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা একশো অষ্টআশি এগুলো কিছুক্ষণ আগেই করলাম আবার দিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিচারলে বিচারপতিদের কার্যকালের মেয়াদ অ্যান্সার যাবে ন বছর পরে প্রশ্ন মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে এর অ্যান্সার হয়ে যাবে নিরানব্বই নম্বর ধারায় আর লাস্ট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিমূলক যেসব কার্য বর্তমানে চলছে সেগুলির সংখ্যা হল অ্যান্সার পনেরোটি তো এই ছিল তোমাদের ছায়ার রাষ্ট্রবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের অনুশীলনের বিয়াল্লিশটা এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা পারলে একবার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও এবং এর আগের দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে